Thank you.
সকলকারী শিশুদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সেই সাথে কালচারাল অফিসার এবং অতিরিক্ত দায়িত্ব জেলা শিল্পকলা একাডেমি নড়াইলের মোহাম্মদ হায়দার আলী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাইমুজ্জামান নাইমকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমি আসলাম খান লুলুকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করবো আমাদের অতিথিকে সনদপত্র প্রদান করবার জন্য, এবং সনদপত্রটি গ্রহণ করবে জেলা শিল্পকলা একাডেমি নড়াইলের কালচারাল অফিসার মোহাম্মদ হায়দার আলী, অতিরিক্ত দায়িত্ব এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাইমুজ্জামান নাই। সেই সাথে জনাব লুলু সাহেব, আমি অতিথিকে অনুরোধ করব আমাদের নড়াইল জেলার পারফরমেন্স সম্পর্কে কিছু বলবার জন্য। নড়াইল জেলার সমস্ত পার্টিসিপেন্টসদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর পারফরমেন্সের জন্য। নড়াইল তো সবসময়ই মানে আর্ট কালচার ইত্যাদিতে সবসময়ই খুব এগিয়ে। আপনারা জানেন যে এস এম সুলতান এই অঞ্চলের লোক, তো আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এই পরিবেশনার জন্য। আপনারা আপনাদের ভেতর থেকে আগামী দিনের বড় বড় ভালো ভালো শিল্পী বেরিয়ে আসবে। সাথে সাথে আমি পিপলস থিয়েটারকেও ধন্যবাদ জানাতে চাই তাদের এই সুন্দর আয়োজন করবার জন্য। ধন্যবাদ সবাইকে। তারপরে গেছে তোমার পুত্র বধূদের হাতের মেথুনী রং, তারপর তোমার জন্ম সহদার ভাই শেখ নাসির, তারপরে গেছেন তোমার প্রিয়তম বাল্য বিবাহিতা পত্নী আমাদের মির্জা মা। এই ফাঁকে এক সময় ধরে গেছে
তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতি বাদিয়ে দেওয়াল থেকে ভুসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মানটা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সে কালো প্রেমের চশমা পড়েছে চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে শান্তি মার্চের পাঞ্জাবি, মুখে কালো বাই। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়, সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নী সেই গলিবিদ্ধ গ্রীবা, তোমার মেঘিনী মাখা পুত্র বধূদের মুজিমাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলর্ঠিত ছবি, তোমার সুরের বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষ বারের মতো পা স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে, ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটা শেষ তিলো খায়। তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপলো না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অবচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়েও বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলা সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজারো পাখির ঝাঁক পাখা মিলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেডি স্টপ, তোমার নিষ্প্রাণ দেহখানে সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় সে হুমড়ি খেয়ে থামলো, কিন্তু তোমার রক্তস্রোত থামলো না। সিঁড়ি নিয়ে বারান্দায় মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টুকটুকে রক্ত বাংলার দুর্ভাগ হওয়ার আগেই আমাদের কর্ণে সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালে। বানের পানিতে যখন ঝাহে ঝাহে খলসে ফুটিয়ে যায়, তখন আমার জন্ম, আমার বাজানে মাছ ধরন ধুইয়া আমারে কোলে লইয়া কইছিল, আহারে আহারে আমার উজানি, সেই থেকা আমার নাম হইল উজানি। আমার মায়ে জন্মের পর থেকা কোনো দিনও আমার এখন স্বরও দেয় না, লাল নীল ফিতা দিয়া কি সুন্দর চুল সাজাইয়া দিত, আর আমি ফড়িঙ্গে নাহাল সারা গেরাম বইরা ঘুরা বেড়াইতাম, আমার যে কি মজা লাগত। কিন্তু একদিন আমার মায়ের হাড় কাঁপানো জ্বর আইলো, বাজানে কত কষ্ট হইলো, মারে হাসপাতালে লইয়া গেল। হাসপাতালে গিয়া কইল, ডাক্তার সাহেব আমার একটু দয়া করেন, আমি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু কিন্তু ডাক্তারে কোনো কথা শুনল না, আমার মায়ে বিনা চিকিৎসায় বিনা ওষুধে মরিয়া গেল। সেই রাগে অপমানে কোপে আমার বাজানে ওই ওই ডাক্তারে মারপিট করলো, মারপিট করনের লাইগা আমার বাজানে দুই বছরে জেল হইলো, বাজানো আমার জেলে সইলা গেল গা। জেল থেকে বাইরানোর পরে আমার বাজানে এখন রিক্সা চালাইতো। একদিন জানেন জানেন একদিন কি হয়েছে, ওই ওই
হরতালের একদিন রিকশা চালানো লাগা আমার বাগানে মানছে উড়ে মার মারলো আমার বাগান ওই মার জয়তে পারলো না কিছুদিন পরে আমার বাগান মইরা গেল তারপর দেখে আমি এই দুনিয়ায় বিপদ হয় মুক্তিযোদ্ধাকে খবর দিস আপনারা কি কেউ আছেন এখানে কি কোনো মুক্তিযোদ্ধা আছেন আমারে বাঁচান আমি এই স্বাধীন বাংলাদেশে থাকতে চাই আমি আমার বাজানে স্বাধীন বাংলাদেশে থাকতে চাই কেউ কি আছেন এখানে কি কোনো মুক্তিযোদ্ধা আছেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আজ দুঃখ ভাগ্রান্ত মনি আপনাদের সামনে হাজির হয়েছি জাতীয় পরিষদ অধিবেশন দেন কিন্তু তিনি
रक्त पारा दिए मुझे
প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবো। মনে রাখবো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। কি হইতেছে
শুনলাম লাগতেছে না রফিকের নাম কেন আমার রফিক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল না না আমি যাই একটু দেখাইছি আমাদের এই বন্ধুদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শহীদুল আলম সাজ্জু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পরিচালক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক অ্যাসোসিয়েশন এবং জেনারেল ম্যানেজার চ্যানেল আই আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অতিথিকে উত্তরীয় প্রদান করবে জান্নাতুল নাইম সনদপত্র তুলে দিলেন সুরাত করিম বাংলাদেশ শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসব জাতীয় উৎসব এটি পিপলস থিয়েটার প্রতি বছরই করে এবং প্রায় প্রতি বছরই আসতে হয় এবং নিজেকে ছোটই লাগে আসলে যখন মানুষ লোভী হয়ে যাচ্ছে আমরা সেই সময় আমাদের ঢাকার বাইরের বন্ধুরা কত সুন্দর সৎ হয়ে অভিনয় করে
আবৃত্তি করে, বক্তৃতা শোনাও, আবার কি করে, কি নাম তোমার? ডাক্তার আলিফ। আলিফ যেভাবে করে হাত নাড়িয়ে বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো দিল এবং যে সমস্ত জায়গাগুলো স্ট্রেস করলো এবং কোনো রকম কনফিউশন ছাড়া একেবারে ছোটস্থ বলে গেল এবং বঙ্গবন্ধু যে সমস্ত কয়েকটি শব্দ টুঙ্গি পাড়ার ছিল সে শব্দগুলোকেও একেবারে সঠিকভাবে উচ্চারণ করলো, সত্যিই একটা আলাদা বিষয়। এবং লাকি ভাই কেন বাচ্চাদের দিয়ে এগুলো করান সেটি একরকম মানে এতদিন ছিল, এবারের উৎসবে একটু ভিন্নতা, শুধুমাত্র নাটক, দলীয় নাটক নয়, একক নাটক এবং বক্তৃতা, এই বিষয়ভিত্তিকগুলো যে কত কাজে লাগে, আমরা যেহেতু প্রায় 20 বছর ইতিহাসের মিথ্যা ইতিহাসের মধ্যে বসবাস করেছি, এই প্রজন্মের ছেলে মেয়েরা তো বসবাস করছেই না, ওরা উল্টো আমাদের সবাইকে শেখাচ্ছে, এটি সারা বাংলাদেশে সবাই শিখে যাচ্ছে, জানছে, এবং আমরা নতুন করে বঙ্গবন্ধুর ভাষণ শুনছি, আবার ওদের মুখ থেকে শুনছি, নব্য বঙ্গবন্ধু ছোট ছোট বঙ্গবন্ধুদের মাধ্যমে শুনছি, সত্যি খুবই ভালো লেগেছে এবং মাথার মধ্যে অনেক পরিকল্পনা এসছে আমার। আমাদের নোয়াখালী এবং নড়াইল এবং নোয়াখালী ফেনীর শিল্পকলা একাডেমির কর্মকর্তাদেরকে অনেক ধন্যবাদ যে ওরা সত্যি খুব ভালো কাজ করেছে। আর বিশেষ করে শেষের রত্নগর্ভা মা, এত বাপরে বাপ, এইরকম অভিনেত্রী তুমি, সেই ঝামেলা তুমি, সেই ঝামেলা আমাকে তো ঝামেলা করে দিলে তুমি। আমার তো মনে হলো যে এরকম ফেরদৌসি মজুমদারের একক কপিলারা দেখে যেরকম কষ্ট পেয়েছিলাম, ও এসে ইংরেজি আরবি ডারবি প্রথমে বলে, পোস্ট পাস করে বলে, মাইক ছাড়া বেশ কনফিডেন্স নিয়ে বলে গেল, তারপরে আবার বিজয় করলো, খুবই ভালো। উপরওয়ালা আল্লাহ ভগবান ঈশ্বর তোমাকে অনেক বড় মানুষ এবং বড় অভিনেত্রী বানান সেই প্রার্থনা করি। সেই সাথে আমরা আমাদের প্রিয় নেতা, সাংস্কৃতিক নেতা এবং গুরু লিয়াকতুল লাকি ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, যেন উনি থাকলে ওনার নেতৃত্বে সারা দেশে এইরকম করে শিশুদের এবং বড়দের ফেস্টিভ্যালগুলো হবে এবং আমরা আমাদের সঠিক পথগুলো সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমির বন্ধু রাবিতা হাফসা। আচ্ছা রাবিতা হাফসা বোধ হয় অনুপস্থিত। মেধা, আলিফ আবিদিন, রাবিতার পক্ষ থেকে গ্রহণ করছে মেধা, রাবিতা হাফসার পক্ষ থেকে গ্রহণ করছে মেধা।